नमस्कार बंधुरा सबाई के स्वागत। आज के शावला फुले पकोड़ा बनाब। देख शावला आगे दिन रान्ना कर देखिए आज के और फुले पकोड़ा बनाब। ये बेसन प्याज लंका कुचि आदा एक कुड़ी नहीं बिस्कुट गुड़ो आखने देव एक लवण एक भाजा मसला एक लंकार गुड़ो। देखो ये छड़िए ये सबुज पतागुलो फेले दीते हैं। ये भीतर जो हलुद अंशटा एटा पुरो फेले दीते हैं। ये सादा पतागुलो सब बेर करे नेब। एगुलो धरे एइभावे कुचि करे केटे जले फेले देब। বিস্কুট গুঁড়ো করেছি এইগুলো কেটে নেই। দেখো এই ফুলগুলো কি সুন্দর সাদা। এগুলো আমি কেটে রেডি করে নেই বেসন দিয়ে মাখবো। ঠিক আছে পুড়ে যাবে পুড়ে যাবে। এই পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। এর ভিতরে যে ফুল এই হলুদটা এটা পুরো ফেলে দিতে হবে। সবুজ পাতাগুলো ফেলে দিতে হবে আর এইভাবে কেটে জলের মধ্যে দিতে হবে। ফুলগুলো সব বেসনের মধ্যে ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা কুড়ানো এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। এখানে লবণ দেবো এক চামচ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেবো আর এখানে ভাজা মশলা আছে জিরা মরিচ একসাথে করে ভেজে রেখেছি দিয়ে দিলাম। এবার এটা আমি জল দিয়ে মাখবো। এখানে বিস্কুটের গুঁড়ো রাখা আছে দেবো পরে আমি একটু জল দিয়ে অল্প মেখে নিই। বিস্কুটের গুঁড়োটা দিয়ে এইভাবে শক্ত শক্ত করে মাখতে হবে। ফুলে পকোড়া সব কড়াইয়ে ছেড়ে দিলাম। আমি আগে দলাও করে নিয়েছি এরকম গোল গোল করে চেপে চেপে।
পকোড়া রেডি আমার। শ্যাওলা ফুলের পকোড়াগুলো আমি এখানে সাজিয়ে দেব। এখানে কিষান সস আছে মাঝখানে, দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। দেখুন এর ভিতরটা কি সুন্দর কেমন হয়েছে আমি একটু দেখব। এই কিষান সস দিয়ে খেলে বা চাটনি বানালে আরো ভালো হবে। শ্যাওলা রান্না করেও খাওয়া যায়, তার ফুল থেকে আবার পকোড়া বানিয়েও খাওয়া যায়। খেতে সুন্দর হয়েছে, মচমচে হয়েছে, বিস্কুটের গুঁড়ো দিয়েছি। বন্ধুরা এই শ্যাওলা ফুলের পকোড়া যদি আপনাদের ভালো লাগে এই রেসিপিটা দেখে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আসছি, নমস্কার।